মোমো আর বিরিয়ানি খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আজকে একটা বিশেষ দিন, সেটা হলো ভাই ফোঁটা। সকাল সকাল দিদি ভাই এসে গেছে, অনি চলে এসেছে। তো ফোঁটা এবছর হচ্ছে না, তবুও ওরা এসেছে। এমনি ওদেরকে একটু মিষ্টি দেবে, আজকে স্পেশাল দিন, বাড়ির কাছেই দিদি ভাই থাকে। তো ছোটদি ভাই আসলো না। এই যে দিদি ভাই এসে গেছে, এখানে মা ঠাকুরের বাসন মাজতে বসেছে। কে খাবে চা? ওই মিস্ত্রি আমরা হাজির। আমি আগেই বলে দিয়েছি যে বড়দি ভাই আর রিদানের দিদি ভাই, আমাদেরও একটু একটু দিদি ভাই হাজির। এখন বানাবো হচ্ছে চা। তো হয়ে গেল এখানে এক কাপ চা মিস্ত্রির জন্য। না যাও, চাটা দিয়ে দাও, দিদি ভাইকে দিয়ে দিলাম, দিদি ভাই দিয়ে দেবে। হ্যাঁ ভাই, ফোঁটার মিষ্টি এবার ফোঁটা হবে না, খালি মিষ্টি খাওয়া হবে। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, হাতে করে দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। অনি অনির ভাইয়ের সাজাবে আর দিদি ভাই দিদি ভাইয়ের ভাইয়ের প্লেট সাজাবে। না না, ওই সাজিয়ে দেখ, হ্যাঁ হাতে করে দেবে। টেস্টি টেস্টি মিষ্টি, আয় রিদান, টেস্টি টেস্টি মিষ্টি খাবি, আয়। যাও যাও ঠাকুর ঘরে দরজাটা লাগিয়ে দাও, যাও। না না দাও 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 কালো দিতে হয়, দাও দাও কালো মিষ্টি দাও, কালো মিষ্টি দাও। মনোহরটা খাই ভাই, ফেভারিট তোমার মামার ল্যাংচা, এখানে দিয়ে দাও, এই জায়গাটা দিয়ে দাও। সীতাভোগ, আমার দেখা প্রথম হলুদ রঙের সীতাভোগ, হলুদ রঙের সীতাভোগ। এটা লম্বা মিহিদানা, মিহিদানা না, এটা ভাই ফোঁটা স্পেশাল মিষ্টি। এই যে লেখা আছে ভাই ফোঁটা, এই যে আজকে খাবে মিষ্টি, হবে না ভাই ফোঁটা। আজকে ভাই ফোঁটা তো আমাদের হচ্ছে না, আর রিদানের বায়না বিছানায় বসেই ফোঁটা হবে। বলো, আমি এইখানের মধ্যে কিছু খাবো না, এইখানের মধ্যে সব কথা খাবো, জানি তো দিদি ভাই তো জানে। হ্যাঁ এখন অনি রিদানকে আজকে মিষ্টি দেবে, ফোঁটা তো হচ্ছে না। নাও ধরে নাও, হাতে ধরো প্লেটটা ধরো, আর এই যে একটা সিক্রেট ব্যাপার রিদান লুকিয়ে রেখেছে, একটাও পছন্দ না ওর, মিষ্টির পোকা কিন্তু মিষ্টি পছন্দ না বলছে। রিদান গিফট দাও, ও আগে দিদি ভাই দেবে, আমি দুজনেরই গিফট দেখে ফেলেছি। কি এটা, কি আগেই দেখে নিয়েছে রিদান, এটা হলো পেপার কোকোডাইল। দিদি ভাইকে জিজ্ঞেস করো পছন্দ হয়েছে কি, পছন্দ হয়েছে খুব। এ রিদানের হয়ে আমি একটু পছন্দ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা চালাও চালাও, দেখি 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 রিদানের গিফট দেখো তোমরা সবাই, দিদি ভাই মেলা থেকে এনে দিয়েছি। হ্যাপি, আচ্ছা দেখবো না, কেউ দেখবে না, খুব হ্যাপি। এনে তোর মিষ্টিগুলো খায় বা। রান্না সমস্ত হয়ে গেছে, লাস্টে একটু এখানে পনিরের তরকারি করলাম, একদম শুধু পনির দিয়ে সিম্পল একটা তরকারি। চলো মিস্টার সরকারকে এবার মিষ্টি দেবে দিদি ভাই। তুমি ছোট ভাই, দুজনেরই খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। হ্যাঁ বছরে তো পাও দু তিন দিন প্রণাম, নাও একটু নাও, স্যালাড কাটতে এসে গেছি। তুমি এতটা ট্যালেন্টেড আমি জানতাম না, কেন একসাথে সিরিয়াসলি আমি কোনোদিন আগে করিনি, টাইম সেভ বুঝলে তো, এতে অনেকটা টাইম সেভ হয়, গুড আইডিয়া, শিখে গেলাম। হ্যাঁ
দুই ভাই বোনে খেতে বসে গেছে এখানে। তোমাদের খাওয়া দাওয়া কখন হবে? দেব না আজকে খেতে। এ রিদান, তোকে আর তোর দিদি ভাইকে খেতে দেব না। হ্যাঁ, ভাত না খেতে হলে খুব ভালো বলো। চকলেট খাবে? খাবার না খেতে হলে রিদানের খুব ভালো। কি কি খেতে দিতে হবে? শুধু মোমো খাবে? যা, তোরা দুপুরবেলা ভেজ মোমো খেতে যা, তোদের লাঠি দিয়ে পিটাবে। সত্যি? আমিও ভাত খাবো না, আমিও এই দলে নাম লেখাবো। দুজন নাকি? দুজনের বেশি আর আমি ভেজ মোমো আর বিরিয়ানি খাবো। নেবে? আমরা দুজনা খাবো ভেজ মোমো, তুমি একটা খাবে চিকেন বিরিয়ানি। আমরা দুজনা খাবো এক চিকেন বিরিয়ানি, তুমি খাবে শুধু আলু বিরিয়ানি। আমি খাবো চিকেন, আমি খাবো ভেজ মোমো আর চিকেন বিরিয়ানি, আর রিদান খাবে আলু সেদ্ধ ভাত। না, আমার ভাই কিন্তু সেটা করে না। আচ্ছা, ভেঙে যাবে। আমাকে তুমি তো শুয়ে দিলে। চলো এসো এসো, খাবে এসো। তো হয়ে গেছি, আমরা দুজনে রেডি, এবার বেরোবো। মারামারি হলো, এবার একটু ভাব, কারণ রাস্তায় বেরোবো। চলো এবার নিচে গিয়ে একটু বকা খাবো, তারপরে, তাই না বলো? অনেকটা লেট হয়ে গেছে। চলে আসলাম ফুচকা খেতে। অনি আমাকে খাইয়ে দেবে, আমার মা দেবে না? আলু মাখা হচ্ছে। আমরা একটু দোকানে আসলাম, মামির কিছু কিছু জিনিস নেওয়ার আছে। আর তোমার? আমার কিছু নেওয়ার নেই। তো এখানে আমরা কিছু ম্যাট লিপস্টিক দেখছি, রেড কালারের একটা দরকার। তো রেড অনেক আছে, এখন চুজ করা হচ্ছে যে কোনটা নেব। রেডের মধ্যে অনেকগুলো শেড আছে। বুকের বুকের আছে? বুকের সলিড দিও না। কাজ হয়ে গেল, লাস্টে বিরিয়ানি নিয়ে নিলাম, এবার সোজা বাড়ি। ওটা আমার স্বর্গ। তো ডিনারে আজকে বিরিয়ানি, আর বাড়িতে তো আছেই খাবার দাবার। বিরিয়ানি নিয়েও আমাদের শান্তি হয়নি, এখন চপ। তো নিরামিষ চপ, আলুর চপ দারুণ করে এখানে। তো হয়ে গেছে আমাদের শপিং, ঘোরা, এবার বাড়ি, গলিতে চলে এসেছি। চলো চলে এলাম বাড়ি। রিদান খোলো। বাবা, ভূতে গেট খুলে দিল আমাদের। বিরিয়ানি এনেই একজন বসে গেছে খেতে। শোনা বেটুটা, শোনা বেটুটা, ভালো? রিদান চিকেন খায় না, ওর আলু বিরিয়ানি। হ্যাঁ, দিদি ভাই তো চিকেন লাভার একটা। ডিনার নিয়ে বসে গেছি, এবার ফিনিশ করার পালা, আর এখন আমরা ম্যাচ দেখছি। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। গুড নাইট।